হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন বিশ্বজুড়ে একাধারে আলোচিত ও জনপ্রিয় এই আগ্নেয়াস্ত্রটির নাম AK-47, কালাশনিকভ নামেও যেটি বেশ পরিচিত। আজকের এই ভিডিওতে জানব মিলিটারি সহ দেশের অন্য সব ফোর্স কেন এত অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও সেই AK সিরিজের রাইফেল আজও ব্যবহার করে যাচ্ছে, সেই সাথে জানব এর অজানা ইতিহাস। স্বয়ংক্রিয়ভাবে কাজ করা অটোমেটিক আর কালাশনিকভ, এই শব্দ দুটির অর্ধাক্ষর এবং তরিশাল নিয়েই রাইফেলটির নাম রাখা হয় AK-47। কবি কবি পরিচয়ের আড়ালে প্রখর সৃষ্টিশীল এই মানুষটার নাম মিখাইল কালাশনিকভ। তারই নাম অনুসারে আগ্নেয়াস্ত্রটির নাম রাখা হয় কালাশনিকভ। 1919 সালে সোভিয়েত ইউনিয়নের শীতপ্রধান অঞ্চল সাইবেরিয়ার কুরেইয়া নামের এক গ্রামের গরিব কৃষক পরিবারে জন্ম নেন মিখাইল কালাশনিকভ। আর 10টা দরিদ্র কৃষক পরিবারের মতোই মিখাইলেরও ভাই বোনের কমতি ছিল না। কৃষক কৃষাণী বাবা মা ফের বছর সন্তান জন্ম দিয়ে গেছে নিরলসভাবে। ফলাফল 19 ভাই বোনের মধ্যে মিখাইলের অবস্থান সপ্তদশ। আর্থিক কষ্টে মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর কুরাইয়ার একটি ট্রাক্টর স্টেশনে চাকরি নেন মিখাইল। সেখানেই চাকরি করা অবস্থায় অস্ত্রের প্রতি ভালোবাসা জন্মে মিখাইলের। এরপর 1938 সালে সোভিয়েত সরকারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে রেড আর্মিতে যোগ দেন তিনি। অস্ত্রের প্রতি তার আগ্রহ আর মেকানিক্যাল কাজে তার পূর্ব অভিজ্ঞতার কথা বিবেচনা করে মিখাইলকে একজন ট্যাঙ্ক মেকানিক হিসাবে নিয়োগ দেওয়া হয়। ধীরে ধীরে 24তম ট্যাঙ্ক রেজিমেন্টের সিনিয়র ট্যাঙ্ক কমান্ডার হিসেবে পদোন্নতি পান মিখাইল। সাল 1941, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরমে। ওয়েস্টার্ন ফ্রন্টে জার্মান বাহিনীর কাছে একরকম নাকানি চুবানি খাচ্ছে সোভিয়েত শক্তি। এমনই এক কঠিন সময়ে ব্রানাস্কের যুদ্ধে জার্মান বাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত হন মিখাইল। 6 মাস ছুটি পেলেন, এই ছুটি তার জন্য শাপে বর হয়ে এলো। হাসপাতালের বেডে শুয়ে অলস সময় কাটানো কোনোভাবেই সইল না মিখাইলের। আধুনিক অস্ত্রে সজ্জিত জার্মান বাহিনীর কাছে নাস্তানাবুদ সোভিয়েত বাহিনীর কথা চিন্তা করেই সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি অস্ত্র আবিষ্কারের নেশায় অস্থির হয়ে উঠল তার উদ্ভাবনী মন। হাসপাতালে বেডে শুয়ে শুয়ে যে স্বপ্ন চারা হয়ে উঠছিল, সুস্থ হওয়ার পর ইসভেস্ক অস্ত্র কারখানায় গিয়ে সেই চারায় পানি দিতে শুরু করেন মিখাইল। এরপর 1944 সালে আমেরিকান এমন এবং জার্মান SIG-44 অস্ত্রের নকশার সমন্বয়ে সর্বপ্রথম একটি স্বয়ংক্রিয় কার্বাইনের ডিজাইন করেন তিনি। তার ভাষায় ওই নকশায় সর্বোত্তম কৌশলে প্রয়োগ ঘটানো হয়েছিল, কিন্তু বিধিবাম, বিভিন্ন খুদ ধরে তার ওই নতুন ডিজাইনের কার্বাইন গ্রহণ করতে অস্বীকৃতি জানায় যুদ্ধ কর্তৃপক্ষ। একজন পাকা সৈনিকের স্বভাব অনুযায়ী স্বপ্ন কামড়ে পড়ে রইলেন মিখাইল। 2 বছর পর 1946 সালে পূর্ববর্তী রাইফেলের উন্নত একটি সংস্করণ সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি। এবারে নতুন এই ডিজাইন গ্রহণ করে কর্তৃপক্ষ। তবে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর অল্প অল্প করে রিডিজাইনের মাধ্যমে 1947 সালে গিয়ে পূর্ণতা পায় AK-47। নতুন উদ্ভাবিত এই কার্বাইন রাইফেল ধীরে ধীরে সোভিয়েত বাহিনীর কাছে জনপ্রিয়তা পেতে থাকে। সেই 1949 সালেই এই কালাশনিকভ রাইফেল দিয়ে মিনিটে 600 রাউন্ড গুলিবর্ষণ করা সম্ভব হচ্ছিল। একটি সাবমেশিন গানের এমন সক্ষমতা বিশ্বের অন্যান্য সামরিক বাহিনীর কাছে তখন রীতিমতো কল্পনা হয়েছিল। সুযোগ বুঝে সোভিয়েত ইউনিয়নও বিশ্বের অন্যান্য দেশের কাছে AK-47 রপ্তানি করতে শুরু করে। সহজ পরিচালনার কারণে উত্তরাত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চরম শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রও একসময় ভিয়েতনাম যুদ্ধে নিজেদের তৈরি M16 রাইফেল ফেলে AK-47 তুলে নিতে বাধ্য হয়। তবে বহু জনপ্রিয় এই স্বয়ংক্রিয় রাইফেলের প্যাটেন্ট নিজেদের দখলে রাখতে পারেনি সোভিয়েত ইউনিয়ন। 1991 সাল পর্যন্ত এই রাইফেলের স্বত্বাধিকার নিয়ে লড়ে যান মিখাইল, কিন্তু শেষ পর্যন্ত তাকে AK-47 রাইফেলের স্বত্ব ত্যাগ করতেই হয়। জনপ্রিয়তা পাওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে AK-47 রাইফেল রাষ্ট্রীয় উদ্যোগে তৈরি হতে থাকে। ফলে প্রথম এক দশকেই সোভিয়েত ইউনিয়ন $200 কোটি ক্ষতির সম্মুখীন হয়। আবিষ্কার হওয়ার পর থেকে AK-47 পার করেছে 60 বছরেরও বেশি সময়। এই সময়ের মধ্যে এই আগ্নেয়াস্ত্রটি প্রায় 100 মিলিয়নেরও বেশি বার উৎপাদিত হয়েছে। বর্তমানে এই আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হচ্ছে প্রায় 50টিরও বেশি দেশে। বলা হয় এ যাবৎ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ গ্যাস পরিচালিত এই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রটি। সাম্প্রতিক পৃথিবীতে AK-47 ছাড়া কোনো সামরিক বাহিনী কল্পনা করা অসম্ভব। ধারণা করা হয় প্যাটেন্ট সংরক্ষিত না থাকায় আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের সরকারি বেসরকারি অস্ত্র কারখানাগুলো প্রকাশ্যে এবং গোপনে AK-47 উৎপাদন করেই যাচ্ছে। ফলে AK-47 হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে
বেশি ব্যবহৃত রাইফেল এবং পৃথিবীতে গুলি খেয়ে মারা যাওয়া মানুষদের মধ্যে সিংহভাগের কপালে AK-47 এর 16.3 গ্রামের কার্টিজই জুটেছে। AK-47 কে ধরা হয় বিশ্বের প্রথম কার্যকর অটোমেটিক রাইফেল। গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় এই রাইফেলটির জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এর সহজ ব্যবহার। প্রশিক্ষণে আসা নতুন সৈনিকও এক দুইবার দেখার পরে অটোমেটিক এই রাইফেল পরিচালনা করতে সমর্থ হন। কালাশনিকভ রাইফেল ব্যবহারে যেমন সহজ, তেমনি এর রক্ষণাবেক্ষণও নির্ভার। ধুলোবালি, মাটি এবং পানিতে চুবানোর পরেও AK-47 সমানভাবে কাজ করতে পারে। এক পরীক্ষায় দেখা গেছে AK-47 এর ওপর দিয়ে রাস্তা তৈরির রোলার চালিয়ে নেওয়ার পরেও এটি থেকে গুলি করা সম্ভব হচ্ছে। জলে স্থলে সমানভাবে ব্যবহার করা যায় বলে AK-47 কে বলা হয় পৃথিবীর সর্বস্থানে যে কোনো আবহাওয়ায় ব্যবহার উপযোগী রাইফেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই রাইফেলে কখনোই ব্যাকফায়ার হয় না, যা এই সময়ও অন্যান্য রাইফেলের ক্ষেত্রে কল্পনা করা অসম্ভব। AK-47 এর বুলেটের মারাত্মক ভেদ করার ক্ষমতা অন্যান্য রাইফেলের তুলনায় এটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। 16.3 গ্রামের ওজনের 7.62x39mm এর প্রতিটি বুলেট সেকেন্ডে 715 মিটার ছুটে গিয়ে 5 ইঞ্চি কংক্রিট কিংবা 8 ইঞ্চি কাঠ ভেদ করতে সক্ষম। একই সাথে এই রাইফেল দিয়ে সিঙ্গেল শট, ব্রাস্ট ফায়ার এমনকি গ্রেনেড ছোড়ারও সুবিধা রয়েছে। বিশ্বের অন্যান্য সামরিক বাহিনীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীও AK-47 ব্যবহার করে থাকে। AK-47 আবিষ্কারের কারণে 2009 সালে 10 নভেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় পদক হিরো অফ রাশিয়া উপহার পান মিখাইল কালাশনিকভ। 2013 সালে 23 ডিসেম্বর 94 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান বিশ্বের ভয়ঙ্কর এই মরণাস্ত্রের জনক। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের মাঝে দ্রুত হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।